হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সুন্দরবনের জঙ্গল। সুন্দরবনে একটা দাদা এখানে মাছ ধরছে, নাকি দাদা? এটা আপনি কী ধরছেন? ও, কাঁকড়া ধরছেন দাদা, এখানে কাঁকড়া ধরছেন। আমরাও ওই দাদার কাছ থেকে কাঁকড়া ধরা শিখবো। আমরা আসলে এখানে পিকনিক করতে এসেছি কিছু বন্ধুরা মিলে। আমাদের অনেক বন্ধুরা মিলে আমরা দেখতে থাকুন দাদা কীভাবে কাঁকড়াটা ধরে। বন্ধুরা এক চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। দেখলেন দাদা কাঁকড়া ধরে ফেলেছে, এই মুহূর্তে একটা কাঁকড়া ধরে ফেলেছে, একটাটা মোটামুটি বড়। এই হলো আমাদের সুন্দরবনের জঙ্গল, এখানে মাছ ধরার জাল। আর ওই দেখো, এটা হলো পাখিরালয়, আমরা যেখানে ভিডিও এসেছি, আর হলো পশুরালয়। সুন্দরবনের জঙ্গল দেখো কত সুন্দর জঙ্গল, জঙ্গলটা কত সুন্দর দেখতে। এখানে পাখি আছে, অনেক পশু পাখি আছে। দেখুন এখানে কত সুন্দর একটা জল ছড়ার গেট এখানে। আর দেখুন সুন্দরবনের জঙ্গলে কত গাছপালা আছে। বন্ধুরা আপনাদের সামনে এই ভিডিওটা করতে আমি সুন্দরবনে এসেছি, আপনাদের অনেক বন্ধুরা মিলে। দেখো এই দেখো সুন্দরবনের জঙ্গলে এই হলো একটা গাছ, কেওড়া গাছ। বন্ধুরা দেখুন, হ্যাঁ একটা কেওড়া গাছ, একটা কেওড়া গাছ। বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বন্ধুরা একটা সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব দিন। বন্ধুরা একটা সাবস্ক্রাইব দিন, হয়তো এই ভিডিওটা দেখে আমাদের পাশে আমাদের ওখানকার অনেক লোক হাসাহাসি করবেন। বন্ধুরা আপনারা যদি একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটা অন করে দিন, তাহলে খুব ভালো হয়। বন্ধুরা একটা সাবস্ক্রাইব দিয়ে দিন, একটা সাবস্ক্রাইব দিতে কোনো পয়সা লাগে না। বন্ধুরা আপনারা সবাই একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেক দাদা আবার একটা কাঁকড়া পেয়েছে, কাঁকড়া ধরছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন ততক্ষণে। বন্ধুরা আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন, যাতে করে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসে। অনেকে বলবে কোথা থেকে এসে গেল, কোথা থেকে এসে গেল, হওয়ার সব কুকুরেরা এরকম এসে গেলে ইউটিউবার হওয়ার সব দেখছে। আপনারা ধরে একটা লাইক দিয়ে দিয়ে আপনারা আমাকে হয়তো ভাবছে যে রাস্তার কোথা থেকে এরা হয়তো ভাবছে রাস্তার কোথায় এরা এরা কুকুর এসে এইভাবে আপনারা ইউটিউব লাইক হওয়ার স্বপ্ন দেখছে, ইউটিউবার করছে, আপনারা ডিসলাইকও করে দিতে পারেন, করতে পারেন, মারতে পারেন। বন্ধুরা দয়া করে এটা দয়া করে ওটা না করে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন। বন্ধুরা দেখতে দেখতে দাদা দুটো একসাথে দুটো কাঁকড়া পেয়ে বন্ধুরা ওই দাদার থেকে শিখে আমরাও আমার বন্ধুরা মিলে এই কাঁকড়া ধরার প্র্যাকটিসটা করছে। একটা বোতলের ভেতরে মাটি দিয়ে বেঁধে তার মধ্যে একটা মাছ বেঁধে দিয়েছি, দিয়ে প্র্যাকটিস করছি কাঁকড়া ধরার। একটা কাঁকড়া ধরেছে, তোলার চেষ্টা করছি, তুলেও ফেলেছি। বন্ধুরা এই দেখো আমি প্রথম কাঁকড়া তুলতে পেরেছি এদের এখান বাসিন্দাদের মতো। গাইস যতক্ষণ আপনারা কাঁকড়া দেখছেন বন্ধুরা একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন একটা, বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা আমাদের ওখানকার বাসিন্দারা ভাবছে এরা কোথা দিয়ে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছে। বন্ধুরা আপনারা একটা সাবস্ক্রাইব করে আপনারা স্বপ্নটা পুরো করতে পারেন, একটা সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আর বেল আইকনটা অল করতে পারেন। বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা আরেকটা দাদা ভাই, আরেকটা দাদা ভাই এখানে এসে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর কাঁকড়া ধরছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাঁকড়া ধরছে আরেকটা দাদা ভাই এসে, দেখি তুলতে পারেন কি না। আপনাদের কী মনে হয় কমেন্ট করবেন যে কাঁকড়া উঠবে না উঠবে না। দেখুন দেখুন বন্ধুরা দাদা ভাই কাঁকড়াটা ধরে ফেলেছে, ধরেছে। বন্ধুরা এবার দেখবো কাঁকড়াটা কত বড় না ছোটো কাঁকড়া। বন্ধুরা দেখুন বন্ধুরা এবার আমরা এই মুহূর্তে দেখছি কাঁকড়াটা মোটামুটি বড় আছে, কাঁকড়ারও ছেলে কাঁকড়া। বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন এই সুন্দরবন এলাকার বন দপ্তরের অফিসের জাহাজ ওইখান দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওর উপরে দুটো ছোট ছোট এখানে জাহাজ আছে। আমরা ঘুরতে এসে একটা দাদাকে দেখি কাঁকড়া ধরে বলে এখানকার বাসিন্দারা বড় কাঁকড়া পেয়েছে বলে স্পিড বোট। আমরা আর এত বড় কাঁকড়া কোনোদিনও দেখিনি এই শিপটাকে বলে। দেখো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, দাদা আপনি দেখি ক্যামেরাটা ঘোরাবো। বন্ধুরা দাদা বলছেন না আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য একটা তো সাবস্ক্রাইব কত ওজন হবে, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। 5 থেকে 700 গ্রাম ওজন বলছেন দাদা। এই ধরে এই মুহূর্তে আমরা ওই চেষ্টা করি মাছ ধরার জন্য ধরতে গিয়ে দেখলাম 300 টাকায় ধরতে গিয়ে একটা বাপ রে কাঁকড়া ধরতে গিয়ে দেখি একটা কাঁকড়ার দাম। বন্ধুরা কাঁকড়া ধরতে গিয়ে দেখি গেছে আমরা ঘুরতে গেছে আমরা বন্ধুরা মিলে কাঁকড়া কাঁকড়া যারা সাপ আটকেছে সাপ ওই করে খাওয়া একটু কষ্ট হবে মিলে।
একটা অপশন আমাদের কাছে দিয়ে দিন আবার একটা সাবস্ক্রাইব দিও কি করব না দিলেও বাকি হবে না দেখতে পাচ্ছি না দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন এই যে হঠাৎ একটা বড় কাঁকড়া পেলাম এক্ষুনি অনেক দূর যেতে পারে দেখুন খুবই বড় অনেক বড় ওজনের কাঁকড়া আছে বন্ধুটা হ্যালো দাদা আমরা কি রাখা এই কাঁকড়াটা যার ভিতর আছে এটা শুধু নিয়ে যেতে পারি ঠিক আছে আপনি ওখান দিয়ে নিয়ে নেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব দিয়ে দিন বন্ধুরা আর একটা লাইক ফাইনালি কাকড়াটা পেয়ে গেলাম লাইক আমার কিনে নিলাম আর ভিডিও করতে মোটিভেট করে বন্ধুরা যাতে করে আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা অল করে দিন যাতে করে আরো ভিডিও ছাড়ার পর আপনারা বন্ধুরা দেখতে পারেন ছোট ছোট কাকড়াদের উপরে দিলে ফোনে প্রথম নোটিফিকেশন আসবে বন্ধুরা ফাইনালি কাকড়াটার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখবো এবার কি হবে বন্ধুরা ভিডিওটা পুরো সবটা দেখুন বন্ধুরা দয়া করে অ্যাক্টিভারের জন্য সবটা দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বড় কাঁকড়াটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা লাইক করে দিন একটা লাইক বন্ধুরা আপনাদের একটা লাইক আমাকে আরো ভিডিও করতে মোটিভেট করে আর পিচ্ছি কাঁকড়াটা উপরে দেখো দয়া করে একটা করে নিজের বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট কাঁকড়াটা নিজের পাটা ভেঙে এখানে হাঁটছে পাটা ভেঙে খেয়ে নিয়েছে বড় কাঁকড়া পাটা ভেঙে দিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট কাঁকড়াটা খুব অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই বড় কাঁকড়াটা ছোট কাঁকড়ার পাটা ভেঙে দিয়েছে দাদা এখানে কি অনেক ছাগল দিচ্ছে এখানে ছাগল ডাকছে এখানে বহুত ছাগল আমার ছাগল আমারও খুব লাগছে ছাগলের বাচ্চাগুলো খুবই ভালো দেখতে এক থেকে দুই সপ্তাহ থাকবো পিকনিক করবো হ্যালো বন্ধুরা অনেক কষ্টের পর এইখানে ঘুরতে এসে কিছু কাঁকড়া পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরা মারপিট করছে এর মধ্যে তিনটে ছোট কাঁকড়া আছে তিনটে হলো ছেড়ে কাঁকড়া আর যে বড় কাঁকড়াটা দেখতে পাচ্ছেন এটা হলো মেয়ে কাঁকড়া বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর আমাদের আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও করতে মোটিভেট করে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন কিপটামো না করে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না আর ভিডিওটা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অল করে দেবেন যাতে আরও ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন মারপিট করে একটা কাঁকড়া তার নিজের পাটা খবিয়েছে পাটা ভেঙে গিয়েছে